না, নমিনেশন জমা দিয়েছি। আমাদের শ্রীরামপুরে একটাই লক্ষ্য, মানুষের আশীর্বাদ নিয়ে বিরোধী শূন্য পৌরসভা করতে হবে। কেন বিরোধী শূন্য? গণতন্ত্রে বলবেন যে বিরোধী শূন্য কথাটা ঠিক নয়। গণতন্ত্রে এটা দরকার যে মানুষের যদি কেউ কাজ করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস পারে। তাই তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের 29টা ওয়ার্ড শ্রীরামপুরে, 29টা ওয়ার্ডই জয়লাভ করবে। তার একটাই মাত্র কারণ যে রাজ্য সরকার কাজ করেছে, আমাদের কর্মীরা কাজ করেছে, আমাদের প্রার্থীরা আগামী দিনে কাজ করবে। আমরা 29-0 শ্রীরামপুরে করবই। বিরোধী বলছেন, কাকে বিরোধী মানছেন? বিরোধী যারা দাঁড়াচ্ছে, যে দলই দাঁড়াচ্ছে, কংগ্রেস, সিপিএম, বিজেপি, আমরা তিনজনকেই বিরোধীভাবে মানছি। কেন, আমরা জানি যে তাদের তিনটে দলকেই মানুষ প্রত্যাখ্যান করেছে, কিন্তু যারা যেহেতু নমিনেটেড তাই তাদেরকে বিরোধী মানছি। এমনি প্যাসিফিক বলে কোনো বিরোধী নেই যে বিজেপি বা সিপিএম বা কংগ্রেস কেউ বিরোধী, এই এইভাবে কেউ নেই। গত পাঁচ বছরে এমন কোনো কাজ আছে যেটা করতে পারিনি এখন করবেন? গত পাঁচ বছরে আমরা এমন কোনো কাজ নেই, এরম করতে পারিনি, এরম কাজ নেই। কিন্তু আরও ভালো কাজ করতে হবে, ভালোর তো শেষ হয় না, আরও ভালো কাজ করতে হবে, তার জন্য আমরা প্রস্তুতি নিই। অভিযোগ করছে যে গতবারের নির্বাচন এখানে নিরপেক্ষ হয়নি, কি বলবেন? সিপিএম এর কাজ অভিযোগ, লোক নেই, জন নেই, প্রার্থী নেই, এই অভিযোগ ছাড়া তার কিছু নেই। তো যার কোনো কাজ নেই তো তার নেই কাজ, তো খই ভাজ, কাজ নেই তাই এই উল্টো পাল্টা কথা বলে বেড়াচ্ছে, এই হচ্ছে ব্যাপার। কিতনা মার্জিন সে জিতেঙ্গে ইস বার? মার্জিন তো আম আদমি তয় করেগা। কম সে কম হামারা জো জিস তরহ সে জনাদেশ দিয়া যা রহা হ্যায় উসমে 80% ভোট মিলনে কা উমীদ হ্যায়। লড়াই আপকি কিস সে হ্যায়, ভাজপা সে ইয়া সিপিএম সে ইয়া নেদার সে? লড়াই কিস সে হ্যায় ইয়ে আভি আকলন নহীঁ কিয়া যা রহা, লেকিন হাম দোনো কো লড়াই কে বাহার হি পকড় রহে হ্যায়। হামারা উদ্দেশ্য হ্যায় কি অধিক সে অধিক মতো সে হাম জিতে, ইসকে লিয়ে হাম কাম কর রহে হ্যায়। হামারা কোন প্রতিপক্ষ হ্যায় মে উসকে লিয়ে চিন্তা নহীঁ কর রহা হ্যায়। জিতনে কে বাদ ওয়ার্ড কে লিয়ে সবসে পহলে ইস বার ক্যা করেঙ্গে? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মে কাম করেঙ্গে, সাফ সফাই মে জ্যাদা ধ্যান দেঙ্গে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মে জ্যাদা জোর দেঙ্গে। এসা কোই ড্রিম প্রজেক্ট হ্যায় জো করনে কে লিয়ে তৈয়ার? হ্যাঁ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, আম আদমি কো জাগরুকতা, প্লাস্টিক কো বর্জন করনা, ক্যোঁকি দেখিয়ে সাফ সফাই, পার্ক, গঙ্গা কিনারা, সব এই সব তো হো রহা হ্যায়, লেকিন আজ রোগ কা জো জড় কা কারণ হ্যায়, ডেঙ্গু মুক্ত করনা হ্যায় তো শহর কো, তো ইসকে লিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মে জ্যাদা কাম করেঙ্গে। বিরোধীয়া কা ইলজাম হ্যায় কি আপ লোগ ভোট সহি সে করনে নহীঁ দেগা, উনকো দবাব দেখা জায়গা রাখা যা রহা হ্যায় পহলে ভি আর আভি ভি? দেখিয়ে নাচ না জানে তো আঙন টেঢ়া, তো নাচ নেই জানতে জিনকে পাস কুছ নেই হ্যায় তো উসকো তো আঙন টেঢ়া লাগে গাই। দেখিয়ে বিরোধী সব তো নমিনেশন কর রহা হ্যায়, পুলিশ প্রশাসন সক্রিয় হ্যায়, তো হামলোগ জনসেবা মে বিশ্বাস রাখতে হ্যায়, আম আদমিকে মত পে বিশ্বাস রাখতে হ্যায়, তো বিরোধী লোক কা কোই দিক্কত নেই হ্যায়। কহিঁ ভি দিক্কত হোগা তো হামকো বোলে শ্রীরামপুর মে, হাম উসকা সলভ কর দেঙ্গে। তৃণমূলের কোনো গোষ্ঠী আছে আবার এটাই তো জানি না, আমি তো মমতা ব্যানার্জি একটাই গোষ্ঠী জানি, একটাই নেত্রী, একটাই পোস্ট, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোনো গোষ্ঠী আছে বলে জানি না, আমাদের নেতা সবাই, অভিষেক ব্যানার্জি আমাদের নেতা, কল্যাণ ব্যানার্জি আমাদের নেতা, পার্থ চ্যাটার্জি আমাদের নেতা, সুব্রত বক্সী আমাদের নেতা, তো তৃণমূলে গোষ্ঠী আছে বলে তো কেউ জানে না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা বলেন যে আমাদের নেত্রী একটাই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি যাই বলেন যে আমাদের একটাই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে গোষ্ঠীটা আর কোথায় হলো? ধন্যবাদ।